ওয়াসনি সংকেত, ভয়াবহ ভূমিকম্প বাংলায় এবং বাংলাদেশে। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন এনএম চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। মনে করা হচ্ছে পুজোর আগেই বা পুজোর মধ্যেই ভূমিকম্পের সম্ভাবনা। জানানো হয়েছে ভূমিকম্পের কবল থেকে রেহাই পাবে না ঢাকাও। করোনা আমফানের পর বাংলার জন্য ফের ওয়াসনি সংকেত। পূর্বাভাস অনুযায়ী পুজোর আগে বাংলায় ভূমিকম্পের আশঙ্কা, ভয় বিশেষ করে কলকাতায়। ইতিমধ্যেই গত কয়েকদিন ধরে লাগাতার ভূমিকম্পের ঘটনা ঘটছে। আজই কর্ণাটকের হাম্পি ও ঝাড়খণ্ডে জামশেদপুরে মৃদু ভূমিকম্প হয়েছে। এর আগে দিল্লি সহ উত্তর ভারতের একাংশ এবং বাংলার সীমান্তবর্তী জেলায় ভূমিকম্প হয়েছে। তবে একের পর এক এত ছোট ছোট ভূমিকম্প বড় সড় ভূমিকম্পেরই পূর্বাভাস দিচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদেরা। মনে করা হচ্ছে পুজোর আগে বা পুজোর মধ্যেই ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। জানানো হয়েছে ভূমিকম্পের কবল থেকে রেহাই পাবে না ও ঢাকা। ইতিমধ্যেই করোনা ও আমফানের দাপাটে কার্যত ঝুঁকছে বাংলা। আমফানের প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, উপড়িয়ে গিয়েছে বহু গাছ। সেই ক্ষয়ক্ষতি সামাল দিতে কার্যত বেগ পেতে হয়েছে প্রশাসনকে। ক্ষতিপূরণের কেন্দ্রের থেকে সাহায্য নিতে হয়েছে বাংলাকে। পরিস্থিতি সামাল দিতে দফায় দফায় চলছে উদ্ধার কার্য। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে করোনার প্রকোপ এখনও বর্তমান, তা নিয়ে জেব্রার রাজ্য। সব মিলিয়ে মুহূর্তে রাজ্যের অবস্থা সংকট। এরপর ভূমিকম্প হলে তা কী প্রভাব পড়তে পারে ভাবাচ্ছে প্রশাসন এবং পরিবেশবিদদের। তো বন্ধুরা, সাধারণত ভূমিকম্পের আগাম কোনো বার্তা কেউ দিতে পারে না, তবুও আমাদের সতর্ক থাকতে হবে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন এই ধরনের বিপর্যয় আমাদের ওপর যেন না নেমে আসে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।